শুক্রবারও অব্যাহত গরমের দাপট, বৃষ্টির আশায় ব্যাং পুজো, পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনাতে মহাধুম। গ্রামবাসীদের দাবি, ব্যাঙের পুজো করলে এসবের মাঝে আশার বাণী হাওয়া অফিসের, শনিবার থেকে পরিস্থিতি বদলের সম্ভাবনা। গরমের দাপট অব্যাহত শুক্রবারেও রাজ্যের বেশ কয়েকটি জেলায় চলছে তাপপ্রবাহ। পরিস্থিতির কথা বিচার করে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ঊর্ধ্বমুখী পারদ, যার জেরে ওষ্ঠাগত প্রাণ, দেখা নেই বৃষ্টির, চাঁদি ফাটা রোদ, পথে ঘাটে বেরোনো দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণের কাছে। জলের অভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এই পরিস্থিতিতে বৃষ্টির আশায় তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে ব্যাঙের পুজো, বিস্ময় ঠেকলেও এমনই ছবি উঠে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দরবস্তি বালা গ্রামে। গ্রামবাসীদের ধারণা, ব্যাঙের পুজো করলে আসবে বৃষ্টি। রীতিমতো পুরোহিত ডেকে ধুমধাম করে ব্যাঙের বিয়ের আয়োজন পশ্চিম মেদিনীপুরে। গ্রামের একটি কালী মন্দিরের কাছে আয়োজন করা হয় এই পুজোর। প্রথমে একটি গর্ত খুঁড়ে তার ভেতর জল দিয়ে ব্যাঙটিকে তেল সিঁদুর মাখানো হয়। বিভিন্ন ফুল দিয়ে জল ঢেলে কাঁসর ঘণ্টা বাজিয়ে চলে পুজো। দরবস্তি গ্রামটি মূলত কৃষি নির্ভর, দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই। গ্রামের পুকুর ঘাট শুকিয়ে গেছে, জলের অভাবে ক্ষেতে নষ্ট হচ্ছে ফসল, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। বৃষ্টির জন্য চাতক পাখির মতন অবস্থা এখন গ্রামবাসীদের। এই অবস্থায় গ্রামের প্রাচীন রেওয়াজ, ব্যাঙের পুজো দিলে অথবা ব্যাঙের বিয়ের ব্যবস্থা করলে বৃষ্টি হবে, আর সেই বিশ্বাস থেকেই এই পুজোর আয়োজন। স্থানীয় গ্রামবাসীরা জানালেন, গ্রামে পাট চাষ ও তিল চাষ খুব ভালো হয়, জলের অভাবে চাষ মার খাচ্ছে, এখন একমাত্র ভরসা বৃষ্টির। স্থানীয় গ্রামবাসী সনাতন দাস জানালেন, ব্রাহ্মণ ডেকে পুজোর আয়োজন করা হয়েছে। প্রথমে ব্যাঙটিকে তেল সিঁদুর মাখিয়ে পুজোর আয়োজন করা হয়েছে। যেটা আমাদের ব্যাঙ দেবতার পুজো, দীর্ঘদিন বৃষ্টি হয়নি, তাপপ্রবাহ চলছে, মানুষ ফাঁকে বাড়তে পারছে না ধরলায়, এবং চাষের ফসলের প্রচুর ক্ষতি হয়েছে, তাদের দেবতাকে প্রার্থনা করা হচ্ছে সমস্ত গ্রামের মানুষ জুটে, যাতে বৃষ্টি হয় এবং বৃষ্টি হলে মানুষের উপকার হবে, সেই জন্য এভাবে ব্যাঙ পুজোর আয়োজন করা হয়েছে। আজকে একটি ব্যাঙ্কে নিয়ে এসে হলুদ সিঁদুর মাখিয়ে তার নীতি মেনে এখানে একজন ব্রাহ্মণদের পুজো করা হয়েছে, যাতে তাড়াতাড়ি বৃষ্টি হয় এবং সমস্ত গ্রামের মানুষের উপস্থিত হয়েছেন, মেয়েরা বিশেষ করে যাতে পুজোয় সবাই প্রার্থনা করছেন। এই পুজোয় অংশ নিয়েছিলেন গ্রামের গৃহবধূ মুক্তিরানী দাস। মুক্তিরানী বলেন, আগেও আমাদের গ্রামে এরকম পুজো হয়েছে, বৃষ্টি নেই, পুকুর শুকিয়ে গেছে, আমাদের গ্রামে এরকম পুজোর রেওয়াজ রয়েছে, বৃষ্টির জন্যেই এই পুজোর আয়োজন। যদিও শুক্রবার আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর, কলকাতা আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবারের পর রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, শনিবারের পর সময় যত গড়াবে ততই বাড়বে বৃষ্টির সম্ভাবনা। এই যে বৃষ্টি হয়নি, তোমার আমাদের সবজি সব ফসল সব মারা যাচ্ছে, তারপরে এইসব পুকুর ডোবায় জল নেই, বাচ্চা কাচ্চা সবাই তোমার কেমন চান করতে পারছে নি, সব রোদে সব কেমন করছে সব, ওই জন্যে আমরা ব্যাঙের পুজো আয়োজন করেছি। আমরা পুজো করেছি এই যে সব কিছু বাতাসা টাসার ফুল টুল দিয়ে, আমাদের ইন্দ্ররাজের তার চরণে ফুল দিয়েছি, ইন্দ্ররাজ শিবের সকলকে ডেকে তাদের চরণে ফুল দিয়েছি। শুধু এটা বৃষ্টির জন্যে আমাদের গাছপালা সব হচ্ছে নি, সবজি হচ্ছে নি। হ্যাঁ, ব্যাঙের পুজো করলে তো বৃষ্টি হয়, আমাদের গ্রামগঞ্জে তো আমরা পুজো আজা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পশ্চিম মেদিনীপুর।